তিনি তার সাহিত্য, তার সঙ্গীত, তার সমস্ত, তার যে সৃষ্টিকর্ম, সেখানে আমরা যদি সঠিকভাবে আমরা চর্চা করি, আমরা সব দিকে যদি আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলে আমরা প্রত্যেকে একজন খাঁটি মুসলমান হতে পারবো। আর একজন মুসলমান এই সভ্যতার সম্পদ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদের সম্পর্কে, তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি, তোমাদেরকে আমি পাঠিয়েছি, তোমরা যেন অন্যায়ের কি করতে পারো, তোমরা ন্যায়ের পথে মানুষকে ডাকো, অন্যায়ের প্রতিবাদ করো, ইত্যাদি ইত্যাদি। তাহলে সেই প্রকৃত মুসলমান হতে গেলে আমাকে আপনাকে নজরুলকে বুঝতে হবে, এবং শুধু বুঝে বসে থাকলে হবে না, সবাইকে বুঝাতে হবে, কারণ বুঝলে কিন্তু দায়িত্ব আরো বেড়ে যায়, বুঝাই কেন। কাজী নজরুল ইসলামকে আমাদের সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। আমাদের আমরা যে নাতি রসুল বলি, আমরা আহমদ বলি, জাগরণের গান বলি, আমরা সবসময় ওয়াজ নসিহতে আমরা উর্দু ফার্সি সাহিত্য থেকে আমরা নাতি রসুল আমরা শুনি আমাদের ওয়াইজের একাডেমির কাছ থেকে, কিন্তু তাদের কাছে আমরা কাজী নজরুল ইসলামকে পরিচয় করিয়ে দিতে পারি। আমরা যদি পরিচয় করিয়ে দিতে পারতাম, তাহলে কাজী নজরুল ইসলাম যে সম্পদ লিখে গেছেন, যে নাতি রসুল লিখে গেছেন, যে হামদ লিখে গেছেন, তাহলে বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত বলতে হয় যে মিশরের মহিলারা ইউসুফের রূপ দেখে, যারা কি আপেলের